সরকারৰ ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডে প্রথমবারের বাবে শিলচৰত নেতাজীর 128 সংখ্যক জন্মবার্ষিকী পরাক্রম দিবস হিসাবে উদযাপন করে। শিলচৰ গুরুচরণ মহাবিদ্যালয়ত আয়োজন করা হয় এই অনুষ্ঠান। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী তথা কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। গুরুচরণ মহাবিদ্যালয়ত উপস্থিত হয়ে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ায় নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিমূর্তিত মাল্যদান করে। ভাষণত কয়, ব্রিটিশ শাসনকালে সদায় মানুষক ভারতীয় দাসত্ব মোগলর ইতিহাসের বিষয়ে অধিক জানাই দিবলে চেষ্টা করেছিল। সেই ব্রিটিশ আর কিছু বাওপন্থী চিন্তাবিদর লগত মিলি আমার ইতিহাস ধ্বংস করবলে চেষ্টা করেছিল। রামায়ণ মহাভারত নেতাজির দেশপ্রেম এইবর আমার গৌরবময় ইতিহাস। রামেই হয়েছে আমার সমাজের আধার, সেই কথা এটা প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক সেইদরে নেতাজির কথাও আমার প্রতিষ্ঠিত করব। সমর্থক সহযোগী সকলের সুন্দরভাবে দিন জোড়া কার্যসূচীরে এই পরাক্রম দিবস পালন করা হয়েছে। ইয়ার উদ্দেশ্য এটাই যে নতুন প্রজন্ম নেতাজির মহান দেশপ্রেমীর আদর্শে কেনেকি উদ্বুদ্ধ করবা যায়, নতুন প্রজন্মক আকর্ষণ করবা বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন ব্যবস্থা এনেকে লওয়া হয়েছে যাতে নেতাজির দেশপ্রেমর কারণে আমার প্রতিজন নতুন প্রজন্মই গম পাব পারে নেতাজির দেশপ্রেম সম্পর্কে উদ্বুদ্ধ হব পারে। আজি ভারতের স্বাধীনতা আন্দোলনত আটাইতকৈ ডাঙর বরঙ্গিনী থকা নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের ইতিহাসত যেধরনের বিশ্লেষণ হব লাগিছিল সেই বিশ্লেষণ আমার ভবিষ্যতের দিনের বুরঞ্জীবী সকলে হয়তো সেই ধরনের নকরিলে। আজি আমাক তা পরিবর্তন করার প্রয়োজন আহিছে। আর এই কথাটা অকল নেতাজির ক্ষেত্রতেই নহয়, যদি আজি আপনাদের লক্ষ্য করে গোটেই ভারতবর্ষের ইতিহাসক আজি এনে ধরনের উপস্থাপন করা হয়েছিল যে আমার গৌরব উজ্জ্বল ইতিহাসক উপস্থাপন করা হওয়া নাই। আমার কোথাও গোলামীর ইতিহাস, আমার কোথাও পরাক্রমের ঠাইত পরাজয়ের ইতিহাস যে ভারতের মানুষ বুঝাবলে চেষ্টা করা হয়েছিল এ আছিল ব্রিটিশ মানসিকতার এক প্রতিফলন। ব্রিটিশে বিচারিছিল যে ভারতীয় মানুষ এই গোলামীর কথাবিল জানি থাকব, পরাক্রমের কথা জানি নালে, নতুন প্রজন্মর কথা জানি নালে। আর সেই ব্রিটিশের বাও চিন্তাধারার কিছু লোকে সন্নিবিষ্ট হয়ে গোটেই ভারতবর্ষের ইতিহাস এনেকে লিখিছিল যে ভারতবর্ষের ইতিহাস আরম্ভ হয়েছিল মোগল সাম্রাজ্যের বা মোগলের গোলামীর দিনের। ভারতবর্ষের ইতিহাস আরম্ভ হব লাগবে রামায়ণ মহাভারতের দিনের। রামায়ণ মহাভারতের সেই গৌরব উজ্জ্বল কথাবিল আমি ভারতবর্ষের ইতিহাস বলে নক, আমি ভারতবর্ষ কিংবদন্তী বলে কো, আমি কোথাও এদিকে কোম যে সেইবিল সাধু কথা, সেইবিল বুরঞ্জী নহয়। আজি ভারতবর্ষের এই ইতিহাসবিল জাগ্রত করার কারণে আজি কাপ আরম্ভ হয়েছে। আজি ভারতবর্ষ উত্তম রামেই যে আমার সমাজের আধার আছিল এই কথাবিল আজি প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক তেনেদরে নেতাজির কথা আমি প্রতিষ্ঠিত করব লাগিব। আজি আমি এই ধরনের আমার পরাক্রম আমার বিজয় যে কথাবিল আমি লই যাব লাগিব। মোগল বা ইংরাজের পরাক্রম পরাজয়ের দিনবিল গোলামীর দিনবিল আমার ইতিহাস নহয়। আমার 5000 বছরের ইতিহাসের মাজত কেতিয়াবা 100-200 বছর 500 বছর আমি হয়তো কারাগার ওসর পরাজিত হবলগা হয়েছিল, বিভিন্ন জনে আমাক আক্রমণ করেছিল, কিন্তু 5000 বছরীয় একটা গৌরব উজ্জ্বল ইতিহাস আছে। প্রতিটি সময়তে আমি ভারতবর্ষ গৌরবে স্বাধীনতায় সুন্দরভাবে জিয়াই আছিল এই কথাবিল আমি কেতিয়াবা বিশ্লেষণ নকরো। আর আজি আমি আনন্দ অনুভব করো যে আমার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরে যেতিয়ার প্রায় প্রধানমন্ত্রিত্বর দায়িত্ব লৈছে তেতিয়ার প্রায় এই গৌরব কথাবিল আজি রাইজর সন্মুখত নতুন প্রজন্মর সন্মুখত অহা আরম্ভ হয়েছে। সেই রামর গৌরব কথায় হোক বা মহাভারতের রামায়ণের দিনের গৌরব কথাবিল হোক বা স্বাধীনতার পিছত ভারতবর্ষের প্রকৃত সেনানী সকলের কথা হোক, ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের আটাইতকৈ ডাঙর সেনানী নেতাজি সুভাষ চন্দ্র বোস বল্লভ ভাই পেটেলের দরে মানুষবিল করবাত যে নিঃশ্রপ করবর কারণে ব্যবস্থা করা হয়েছিল আর সেইবিলাকে আমি ভারতীয় ইতিহাসত দেখা পাইছিল। এয়া আছিল বাও বুদ্ধিমত্তার বা বাও বুদ্ধিজীবী সকলের ইচ্ছাকৃতভাবে সুন্দরভাবে ব্রিটিশের পরিকল্পনার করা কিছু কাম।